আজ তোমাদেরকে একটা গল্প শোনাবো। সালটা ছিল 2021 আর দিনটা ছিল 6th of January। ঠিক বিকেলের দিকে হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম মানুষের বাচ্চা কাঁদছে, খুব একটা গা করলাম না। খানিকক্ষণ বাদে কান্নাটা কিন্তু তীব্রতর হলো। রাস্তায় বেরোতেই দেখলাম না কই, কেউ তো নেই। অনেকগুলো কুকুর, মানে আমারই বাচ্চা যাদেরকে আমি দুবেলা খাওয়াই, তারাই গোল করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ কি মনে হলো কান্নাটা আসছে কোথা থেকে। ওদেরকে সরিয়ে দেখলাম, ওদের পায়ের কাছে একটা ছোট্ট কুচি সাদা রঙের, হ্যাঁ এই সেই কুচিটি। তারপর তাকে তুলে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির বারান্দায়। তারপরে তার থাকার ব্যবস্থা করলাম চুপ করে, খুব কাছের একজনের সাহায্য নিয়ে। জানতাম বাড়িতে অ্যালাউড হবে না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেবার ছিল প্রচণ্ড ঠান্ডা এই বছরেরই মতোই। যাই হোক, কোনো রকমভাবে সন্ধেবেলায় তাকে একটু গরম দুধ খাওয়ালাম। তারপর বেশ কয়েকটা গেঞ্জি টেঞ্জি দিয়ে তাকে ঢেকে ঢুকে শুয়ে দিলাম একটা বক্সের মধ্যে। হ্যাঁ, চটও বিছিয়ে দিয়েছিলাম। ওই মানুষটি আমাকে বড্ড বেশি সাহায্য করেছিল সেই দিন এই কুচিটাকে বাঁচানোর জন্য। তারপর আস্তে 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 রাত্রিবেলায় প্রচুর ঝামেলা হলো বাড়িতে, যে কেন এই সমস্ত করছিস, মায়া বাড়াচ্ছিস, কোথায় রাখবো বল, কি দরকার ছিল, আবার কাঁদবি, আবার কষ্ট পাবি। কিন্তু হঠাৎ করে রাত 11:30 নাগাদ দেখলাম ওই ঢপটা আস্তে আস্তে ঘরের মধ্যে চলে আসলো, আর নিয়ে আসলো আমারই মা বাবা, যারা গোটা সন্ধে আমার সাথে ঝামেলা করলো। তারপর শুরু হলো এই পুচকির নাম দেওয়া। না, এই কুচি বা পুচকির নাম আর কুচি বা পুচকি থাকলো না, নাম হয়ে গেল কুলফি। এক্স্যাক্টলি, আজ তোমাদের এই কুলফির, তোমাদের সবার কুলফির জন্মদিন। এক্স্যাক্টলি জন্মদিনটা তো আমি জানি না, তবে হ্যাঁ আমি ওকে যেহেতু 6 January পেয়েছিলাম, তাই এই দিনটাই ওর জন্মদিন পালন করি। তারপর আস্তে আস্তে দুটো বছর কাটতে চললো। আজ 2 years পা রাখলো কুলফি, 2 বছর কমপ্লিট হবে। সেই পুচকি খুদে ছোট্ট সোনাটা কখন যে আমার নিজের বোন হয়ে গেল সত্যি বুঝতে পারিনি। হ্যাঁ, তবে একটা জেদ ছিল আমার মধ্যে, ওকে আমি অন্য কোথাও দেব না যেতে। যদি ওর মাকে খুঁজে পাই তাহলে মায়ের কাছে দিয়ে আসব, দেখভাল করব। কিন্তু আনফর্চুনেটলি ওর মা যেকে আমি বুঝতে পারিনি। অনেক খোঁজার চেষ্টা করেছিলাম প্রথম 7-10 দিন। তারপর একদিন জানো ওকে একজন নিয়ে চলেই গেল। এত রাগ হলো আমাদের সবার, বললাম এই ওটা আমাদের বাড়ির বাচ্চা। তো ব্যাস, এই করেই সেই রাস্তার ধারে হাই ড্রেনে পড়ে থাকা ছোট্ট কুচি হয়ে গেল আমাদের কুলফি বিশ্বাস। সেই কুলফির ছবি, সেই কুলফির রিলস, ভিডিও তোমরা প্রায় আমার ইনস্টা, ফেসবুক, ইউটিউবে দেখতে পাও। অনেকে তো ওকে কাছ থেকেও চেনো, যারা বহরমপুরের লোকজন রয়েছো বা আমাদের বাড়ির সামনে দিয়ে যাও, কুলফিকে চেনে না এইরকম খুব একটা লোকজন নেই। এত ওয়েলকামিং একটা বাচ্চা যে বলার না। তারপর তার সাথে শুরু হলো ঘরের মধ্যে খেলা। ঘর থেকে রান্নাঘরেও তার স্থান হয়ে গেল। বাবা মা, খুব কাছের দু একজন মানুষ কুলফির প্রতি এত বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ল যে আস্তে আস্তে বুঝলাম কুলফি আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে। ইনফ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার। এক্স্যাক্টলি, আজ কুলফি আমাদের বাড়ির ছোট মেয়ে। কুলফি বিশ্বাস, হ্যাঁ কুলফি বিশ্বাস আমাদের বাড়ির ছোট মেয়ে, আমার ছোট বোন, আমার মা বাবার ছোট মেয়ে, আমার বাচ্চা। লাইফে সমস্ত প্রাণীকেই আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু কুলফি আসার পর লাইফটা যেন কমপ্লিটলি চেঞ্জ হতে শুরু করলো। বাবা কুলফিকে আইসক্রিম খাওয়াতে লাগলো, হ্যাঁ যদিও অনেকটা দিন পর, তারপর কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো মাস। হঠাৎ কুলফি একদিন অসুস্থ হয়ে পড়ল, হতে শুরু করলো রক্ত বমি, রক্তপটি। বুঝতে পারলাম না কি বলে এটাকে, কি করব এবার। বাট হ্যাঁ, প্রথম ফোনটা করেছিলাম সেই মানুষটাকে, যেই মানুষটা আমাকে কুলফিকে বাঁচাতে সাহায্য করেছিল। মা বাবা সবাই খুব উদ্বিগ্ন হয়ে গেছিল, কিন্তু বুঝতে পারছিল না কীভাবে রিয়্যাক্ট করবে। বাট ব্লাড যখন বেরায় কোনো কিছু থেকে,
সেই ফিলিংসটা যে কি হয় আমি বোঝাতে পারবো না, এখনও আমার গলা ধরে আসছে কথাটা বলতে গিয়ে। সেদিন ছিল 31শে জানুয়ারি, মানে কুলফিকে পাওয়ার কয়েকদিনের মধ্যেই এরকম অবস্থা হলো। একটা চঞ্চল বাচ্চা যে সারাক্ষণ খেলে, ছোটাছুটি করে করে সবাইকে মাতিয়ে রাখে, এক সেকেন্ড আমাদেরকে থামতে দেয় না, ঘুমোতে দেয় না, সারাক্ষণ আমাদের হাসির কারণ হয়ে উঠেছে যেই ছোট্ট প্রাণটি, সেই প্রাণটি কেমন যেন নেতিয়ে গেল, বুঝতে পারলাম না কি হয়েছে। খুব কাছের আরেকটা বন্ধুকে ফোন করলাম, ও বলল ভাই পারবো। বুঝতে পারলাম না কি এই রোগ, কি করব, কি হয়, কি হতে পারে, কোথায় নিয়ে যাব। তারপরে আমি পশু হসপিটালে খোঁজ নিলাম, কিন্তু সেদিন হসপিটাল বন্ধ ছিল। তারপর ফাইনালি একজন ডাক্তারবাবুর খোঁজ পেলাম এবং তারপরে আমরা অনেক চেষ্টা করে কুলফিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। ছোট্ট কুলফিকে টাওয়েলে মুড়িয়ে নিয়ে গেলাম দুজন মিলে ডাক্তারবাবুর চেম্বারে। তারপর বাকিটা আর না থাক, আজকে আর সবটা বলছি না, এত শুভ একটা দিনে ওই গল্পটা না হয় নাই বা করলাম। তবে কুলফি স্ট্রাগলটা তোমাদেরকে বলবো, 12-13 দিন ও টানা লড়াই করেছিল দুবেলা, আর গোটা দিন গোটা রাত আমি জেগে থাকতাম, আর তিনটে মানুষ আমায় মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে সমানে সাহায্য করে গেছেন। তারপর আস্তে 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 কুলফি আমাদের ফ্যামিলি সবার সাথে একটু করে পরিচিত হতে শুরু করলো, কিন্তু সত্যি বলছি ও বাইরের লোকের এত ভালোবাসা পেয়েছে, এত ভালোবাসা পাচ্ছে এবং পায়, যেটা আমি দেখে খুব বেশি খুশি হই, মনে হয় আমিও বোধহয় এতটা পাইনি। আসলে পাবেই তো, ও তো ঈশ্বরের সব থেকে সুন্দর সৃষ্টি, কেন পাবে না। শুধু এটাই বলবো, হয়তো কুলফিকে তারপর আমরা সুস্থ করতে পারলাম, কিন্তু রিস্ক থেকে গেছিলো নেক্সট 6 মাস। খুব সাবধানে ছিল কুলফি, যতটা পারতাম সাবধানে রাখতাম। এইভাবে আস্তে 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 কুলফি একটু একটু করে সুস্থ হতে শুরু করলো এবং স্বাভাবিক জীবন ফিরে পেল। কিন্তু জানো অদ্ভুত ব্যাপার, প্রথম 9-10 দিনের মধ্যেই যখন একটু পজিটিভ রেসপন্স করছিল, তখন থেকেই সেই আগের ছন্দেও ফিরে এসেছিল। এই হচ্ছে আমাদের প্রাণবন্ত কুলফি, যে আজ আমার প্রাণ, হ্যাঁ আমাদের প্রাণ। ও আছে বলে অনেক কিছু আছে, ওর জন্য অনেক কিছু, ওর জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে, করতে ভালো লাগে, ওর সাথে সব কিছু ভালো লাগে। ও আছে তো সব কিছু ঠিক আছে, পজিটিভ আছে, দ্য অনলি পজিটিভ ভাইবস ইন মাই লাইফ। প্রচুর নেগেটিভিটি কাটিয়েছি আমি 2021-22 সালে 23 সালেও, বা হয়তো আগামী দিনেও কাটবে, কিন্তু এই ছোট্ট শিশুটি, এই ছোট্ট প্রাণটি যেভাবে আমায় বাঁচিয়ে রেখেছে সেটা শুধু আমিই জানি। কোনো ডিম্যান্ড নেই, কিছু নেই, কতবার বকি, তবুও সেই ফিরে আমাদের কাছেই আসে, আমার কাছেই আসে। লাস্ট যখন আমি হসপিটালাইজড হলাম, ও 3.5 দিন কিছু খায়নি, আমি জানতাম। বাড়ি যখন ফিরলাম তখন বুঝলাম ওর ভিতরটাতে কি হচ্ছিল। আর যেদিন আমি হসপিটাল যাচ্ছিলাম, ও না বুঝতে পারছিল না যে আমি কোথায় যাচ্ছি, বাট বুঝতে পারছিল যে কোথাও তো দূরে যাচ্ছি ওর থেকে, ও চাইনি আমি যাই। বোঝে না তো হসপিটাল গেলে দিদিভাই ভালো হয়ে যাবে, বাট হ্যাঁ চাইছিল না, চাইছিল দিদিভাই তুই ঘরে থেকে সুস্থ হ। এই হলো আমার কুলফি। কোনো কিছু এত সুন্দর হতে পারে না, এ এক অদ্ভুত অনুভূতি। জানি অনেকের বাড়িতেই পোষ্য রয়েছে, তবে পোষ্য ঠিক আমি বলতে পারবো না, সরি, কোথায় পুষলাম বলো তো ওকে, ওকে নিয়ে আসলাম, ভগবান আমাকে ওকে দেখিয়ে দিল আর ওকে আমাকে দেখিয়ে দিল, যে তোরা দুজন দুজনের জন্য। হ্যাঁ ব্যাস, এই হচ্ছে আমার আর আমার কুলফির গল্প। ইয়েস, মাই পার্টনার, মাই বেড পার্টনার, মাই রুম পার্টনার, সব কিছু, আর হ্যাঁ ক্রাইম পার্টনারও অবশ্যই। এত খুনসুটি চলে আমাদের মধ্যে সারাদিন, কি বলবো, যা খাই ওকে তাই খেতে হবে, কেন দেব তোকে। আরে বুদ্ধুরাম, তোর তো শরীর খারাপ করবে খেলে আমার খাবার, কিন্তু কি করে বোঝাবো এই পুচকিকে, কিছু করার নেই, মাঝে মাঝে একটু আধটু দিই। আর তার এই মিষ্টি মিষ্টি লাল টিপ কালো টিপ পরলে এত সুন্দর দেখতে লাগে, যে কোনো ছেলে আমার কুলফির সাথে প্রেম করার জন্য ব্যস্ত, কি করি বলো তো। না 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 বাবা, আমি এত তাড়াতাড়ি আমার কুলফির বিয়ে দেবো না, কুলফি যেমন আছে তেমনি থাক, আমার ঘরের রাজকন্যা ঘরেই থাক।
তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, কুলফির মতন অনেক বাচ্চা থাকে রাস্তায়, অনেক 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 বাচ্চা প্রতি বছর জন্ম নেয়। একটু চেষ্টা করো ওদেরকেও ভালো রাখার, চেষ্টা করো ওদেরকেও ঘরে নিয়ে এসে মেম্বার করে নেওয়ার, যাতে ওরাও একটা ফ্যামিলি পায়, ওরাও একটা পরিবার পায়, ওরাও ভালোবাসতে জানে। একবার ভালোবেসে দেখো, একবার হাতটা বাড়িয়ে দাও, বন্ধু বান্ধব রিলেটিভ আলটিমেটলি কিছুই প্রয়োজন হবে না, একবার ওদের সাথে সময় কাটাও, দেখবে অনেকটা ভালো লাগছে, অনেকটা ভালো আছো। মেন্টালি যখনই স্ট্রেস থাকবে, আপসেট থাকবে, একটু ওদের চোখের দিকে তাকিও, অনাবিল এক শান্তি অনুভূত হবে, বলে বোঝাতে পারবো না ও কি। ওকে যখন জড়িয়ে ধরি, ওর কাছে যখন শুয়ে থাকি, ওকে জড়িয়ে ধরে যখন শুয়ে থাকি, মনে হয় হ্যাঁ ওই আমার সব সব কিছু। তো আজ কুলফির হ্যাপি বার্থডে, অনেক কিছু প্ল্যানিং আছে, প্রচুর ফটো আসবে সামনে, অপেক্ষা করতে হবে তার জন্য। তবে এই ভিডিওটা আমি শেয়ার করলাম শুধুমাত্র তোমাদেরকে ওর গল্পটা বলার জন্য, আর যাতে এটা থেকে যায় আমার ফেসবুকের টাইম লাইনে। খুব 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 স্পেশাল তুই বাবু, বাকি তোরাও সবাই খুব স্পেশাল, লালু বা যারা রয়েছিস প্রত্যেকে, তোরা জানিস তোরা আমার জন্য কি, আমার কাছে কি। আর কুলফি, ইউ উইল বি বেস্ট ফর মি। দিদিভাই তোকে সব থেকে বেশি ভালোবাসে, তুই সারা জীবন দিদিভাইয়ের কাছে সব থেকে বেশি স্পেশাল থাকবি বাবু। খুব ভালো থাকিস, শুধু ভগবানের কাছে একটাই চাওয়া, তুই যেন সারা জীবন সুস্থ থাকিস।